তো গাইস চলো আজকে ব্লগটা বাবাইয়ের জিনিসপত্র দিয়ে শুরু করা যাক। প্রতিদিন তো আমি ইন্ট্রো দিই, আর আজকে চলো বাবাইয়ের জিনিসপত্র দিয়ে ব্লগটা শুরু করি। সকালে কিন্তু মামা প্রোগ্রামে যাওয়ার আগে বাবুর জন্য এইসব জিনিসপত্র এনে দিয়ে গেছে, আর এই যে অনলাইন থেকে বাবুর জন্য এটা কিনেছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অফিসিয়াল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমি কিন্তু বেশ ভালোই আছি। এখন বাজে কিন্তু বেলা কটা আমি নিজেও জানি না, 1:45 মতো বাজে। দেখো যে ঘড়ির কাঁটা বেজে গেছে কিন্তু 1:40, আর আজকে ব্লগটা আমি এখন থেকে কন্টিনিউ করবো। তোমরা ঝটপট করে আমার সঙ্গে থাকো সবাই, আর ব্লগটা এখন থেকে কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ করবে না। তো যাই হোক, আজকে কিন্তু মানে কিবার আজকে সোমবার, আজকে সোমবার, আর আজকে হলো গিয়ে 8 তারিখ না 9 তারিখ আমি কনফার্ম জানি না, মেবি হলো গিয়ে 8 তারিখ। হ্যাঁ আজকে 8ই এপ্রিল। তো যাই হোক, ঘড়ির কাঁটায় বেজে গেছে কিন্তু 1:40, আর আমি এখন থেকে ব্লগটা কন্টিনিউ করবো। তোমরা সঙ্গে সবাই আমার সঙ্গে থাকো, আর যারা যারা আমার পরিবারের সদস্য হতে পারোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তো কারেন্ট নেই, সেই সকাল 11টা থেকে কারেন্ট নেই, এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় প্রায় 2-3 ঘন্টা হতে যায়, এখনও কারেন্ট নেই। ছেলেকে যে কী কষ্ট করে খাবার দাবার খাওয়াচ্ছে সেটা শুধু আমিই জানি। দেখো একটা ফ্যান আগেই ছিল, প্লাস এসি ছিল, তাছাড়াও কিন্তু এই যে আমি আরও একটা ফ্যান লাগিয়েছি আমার পুরো মাথাটার উপরে। কেন বলো তো, আমার খাটের সামনে একটা ফ্যান রয়েছে, আর এই এইখানে অনেকটা স্পেস কিন্তু ফাঁকা থাকে, তো সেই কারণে কিন্তু এখানেও আমি একটা ফ্যান লাগিয়েছি গরমের জন্য, আর সেইখানে কারেন্ট নেই। তোমরাই আজকে ভাবো যে তাহলে কী অবস্থা, তার বিশেষ করে বাবাইয়ের কষ্ট হচ্ছে। বড়োদের থেকে কিন্তু বাচ্চাদের কষ্টটা একটু বেশি, ওদের গরমটা, কেন ওরা দুধ জাতীয় খাবারটা বেশি খায়, যে কারণে কিন্তু ওদের শরীরটা গরম বেশি। আমাদের তো কষ্ট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদেরও বেশি কষ্ট হচ্ছে। আর সত্যি কথা বলতে আমাদের এখানে কিন্তু ইলেকট্রিক লাইন খুব একটা অফ হয় না, যেহেতু লাইনে কাজ হচ্ছে সেই জন্য কিন্তু লাইনটা অফ আছে, প্রায় 3-3.5 ঘন্টা হতে যায়। কখন কারেন্ট আসবে নিজেও জানি না। ছেলেকে খাবার দাবার খাওয়াতে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে, যে কারণে মিক্সি চালাতে পারছি না, মিক্সি না চালাতে পারলে তো খাবারও পেস্ট করতে পারবো না, তাই কিন্তু শুধু প্লেন লিকুইড খাওয়াতে হচ্ছে। তো গাইস এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে 3:15 মতন, আর এই যে সব কাজ বাজ ছেড়ে স্নান করিয়ে বাবাইকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে বেজে গেছে কিন্তু 3:15। ওকে খাওয়াতে বসলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমাকে টাইম নিয়ে বসতে হয়, যে কারণে সব কাজ বাজ গুছিয়ে সেরে নিয়ে তবেই কিন্তু আমি বসি ওকে খাওয়াতে। আর বাবাইকে খাওয়াতে বসার আগে আমি কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ মাম্মা কিন্তু সকালে আজকে খেয়ে গেছে, কালকে রাতের কিছুটা ভাত ছিল সেই ভাতটা আমি গরম করে ওকে দিয়েছিলাম। ভাতটা জল ঢেলে বান্দা করিনি, ভাতটা কিন্তু শুকনো রেখে দিয়েছিলাম। তো মাম্মাকে কিন্তু পটল ভাজা আলু ভাজা করে দিয়েছি, মাম্মা সেই ভাতটা গরম করে দেওয়ার পরে খেয়ে কিন্তু চলে গেছে প্রোগ্রামে। মাম্মার আজকে প্রোগ্রাম আছে সেই কালনাতে, মানে অনেকটাই দূর, যে কারণে কিন্তু অনেক সকাল সকালে বেরিয়ে যেতে হয়েছে। আর যাই হোক, এই যে মাম্মা চলে যাওয়ার পরে আর দেখলাম সেরকম কিছু রান্না করতে ইচ্ছে করলো না একার জন্য। আর একা থাকলে না সত্যি কথা বলতে খেতেও ইচ্ছে করে না, আর রান্না করতেও ইচ্ছে করে না, কষ্ট করে রান্না করাটা না ভীষণ চাপের একটা কাজ আমার জন্য। আমার তো একদমই ভালো লাগে না রান্নাবান্না করতে। তো যাই হোক, মাম্মাকে তো যাওয়ার আগে যে মাছ এনে নিয়ে গেছিলো, আর এত মাছ এনে নিয়ে গেছে মানে পাগল পাগল আছে না কি আমি সত্যিই জানি না, একা খাবো জন্য আমাকে 500-এর বেশি মাছ এনে দিয়ে গেছে। বাধ্য হয়ে কিন্তু 4 পিস মতো মাছ রেখে বাকি সব মাছটাই মাকে দিয়ে দিয়েছি, মা ওপরে রান্না করে নেবে। এই যে 1 পিস মাছ আমি বাবুর জন্য ভেজে রেখে দেবো, ওকে কিন্তু ডালিয়া যখন খাওয়াবো একটু মাছ ভেজে দিলে বাবাই বেশ ভালোই খায়। আর ডালিয়াতে কিন্তু চিকেন ডিম এগুলো আমি খাওয়াই, তবে মাছটা খুব একটা দেই না কখনো, মাছ আমি যখনই খাওয়াই ফ্রাই করেই খাওয়াই। আর এই যে 1 পিস মাছ আমি নিজের জন্য ভেজে নিয়েছি, আর ভাতের মধ্যে কিন্তু আলু সুদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর মাকে বলে দিয়েছি মা যা রান্না করবে তরকারি দিয়ে যাবে আমি খেয়ে নেবো। আর একার জন্য রান্নাবান্না করাটা খুব ঝামেলার একটা ব্যাপার, আর মা কিন্তু বলে দিয়েছে রাতে আর রান্না করতে হবে না, মা যা খাবার করবে দিয়ে যাবে। বেশ ভালোই হলো, আমার একটু খাটনিটা কমে গেল। তো যাই হোক, এই যে নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছটা আমি কড়াতে চাপিয়ে দিয়েছি, আর দেখো 3 পিস মতো মাছ ভেজে নিচ্ছি, আর 1 পিস মাছ ভেজে কিন্তু কড়া করে বাবুর জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আলু সুদ্ধটা কিন্তু একটু সুন্দর করে মেখে নেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর মাছ ভাজা দিয়ে আজকে ভাতটা খেয়ে নেবো। কষ্ট মানে কষ্ট করে রান্না করার থেকে এরকম নর্মাল খাওয়া আমার জন্য তো খুবই ভালো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, মা কিন্তু লাউ চুঙ্গি দিয়ে গেছিলো, মাছের তরকারি দিয়ে গেছিলো, এদিকে মাছ ভাজাও ছিল, সব কিছু দিয়ে খেয়ে টেয়ে ঘরে চলে আসলাম। খেয়ে ঘরটা পরিষ্কার করলাম, টেবিল মুছলাম, তারপরে বাবুর কিছু জামা কাপড় ছিল সব ধুয়ে গুছিয়ে টুচি ঘরে আসতে আসতে 5:30 বেজে গেল। সেই 3টার থেকে শুরু করে 5:30 2.5 ঘন্টা হতে যায়, এখনও বাবাই ঘুমোচ্ছে। তো যাই হোক, আমি একটু বসে বসে কাজ করছিলাম,
ভাবলাম আগের ভিডিওগুলো সব এডিট করি, ভিডিওগুলো না এডিট করার টাইমই হয়ে ওঠে না, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যা হয়। হঠাৎ করে ডেলিভারি বয় কল করলো, বাধ্য হয়ে বাইরে বেরোতে হলো, একটা জিনিস অর্ডার দেওয়া ছিল, যে একদিনেই যে দিয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আর এই মাম্মা সকালে প্রোগ্রামে যাওয়ার আগে বাবুর জন্য এই যে পেডিয়াশিওর স্যারিগুলো সব এনে দিয়ে গেছিলো, এগুলো এখন সব জায়গাটা জায়গায় কৌটোতে ঢেলে রাখতে হবে। আর পেস্টিজের এই কেটলিটা আমি অর্ডার দিয়েছিলাম কালকেই, আজকেই চলে আসবে ভাবতেই পারিনি, এত ফাস্ট ডেলিভারি। তো যাই হোক, আমার আগের যে ইলেকট্রিক কেটলিটা ছিল ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে, প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেল একভাবে ইউজ করলাম, খুব ভালো ছিল ওটা। তো এটাও কিন্তু প্রেস্টিজেরই আমি অর্ডার দিয়েছি, যেহেতু আগেরটা ইউজ করে আমি খুব হ্যাপি, সেই কারণে সেম প্রোডাক্ট, সেম কোয়ালিটি, সেম প্রোডাক্ট, সেম কোম্পানি অর্ডার দিয়েছি। আর এই যেটা কিন্তু ওয়ারেন্টি কার্ড, 2 বছরের ওয়ারেন্টি আছে, যত্ন করে কার্ডটা রেখে দিতে হবে গুছিয়ে। এটা কিন্তু সব সংসারেরই জন্য মোটামুটি কম বেশি প্রয়োজনীয়, ইনস্ট্যান্ট জল গরম করার জন্য, লোক বাড়িতে লোক আসলে চা করার জন্য খুবই প্রয়োজনীয়, খুব কাজের একটা জিনিস, খুবই হেল্পফুল। তো চলো সব জিনিসগুলো জায়গাটা গুছিয়ে রেখে দিই। এখন এই জায়গার কেটলিটা, এটা কিন্তু ঢাকনাটা একদম নষ্ট হয়ে গেছে পড়ে গিয়ে, আর এবারেরটা কিন্তু পড়ে গেলেও ভেঙে যাওয়ার চান্স নেই, কারণ পুরোটাই কিন্তু স্টিলের। তো আমার সেই কারণে আরও বেশি পছন্দ হয়েছে, বাবাইয়ের জন্য আমার এটা সত্যি খুব প্রয়োজনীয়, আর বেশি প্রয়োজনীয়। আমি তো আবার মাঝে মধ্যে এখানে সেখানে ঘুরতে চলে যাই, সেই কারণে বেশি কাজের জিনিস এটা আমার। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।